ফ্রেন্ডস টুডে চ্যানেলে স্বাগতম আমি প্রণব দেবনাথ বাই এ প্রফেশন লাইফ কোচ মোটিভেশনাল স্পিকার নেটওয়ার্ক মার্কেটিং কনসালটেন্ট এবং অবশ্যই একজন নেটওয়ার্ক বিজনেসম্যান এতদিন আপনারা এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো অ্যানিমেশনের মাধ্যমে দেখে এসেছেন আর আমি ছিলাম তার নেপথ্যে কিন্তু আপনাদের অত্যন্ত ভালোবাসা এবং অনেক অনুরোধের কারণে আজ আমি আপনাদের সামনে তাই ফ্রিডম শুরু চ্যানেলের সকল দর্শককে আমার অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন আজ আমাকে এই জায়গায় নিয়ে আসার জন্য আমার এই চ্যানেলটি খোলার একটি মুখ্য উদ্দেশ্য হলো আমি নিজে একজন নেটওয়ার্কার হওয়ার দরুন আমি সবসময় চেয়েছি যারা নেটওয়ার্ক মার্কেটিং করেন তাদেরকে একটি সফলতার রাস্তা দেখাতে এবং অবশ্যই আমার নিজের বিজনেসকেও ডেভেলপ করতে আর এই ডিজিটালের যুগে যা এক মুখ্য হয়ে দাঁড়িয়েছে তাই বলবো আপনিও যদি এই ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে নেটওয়ার্ক বিজনেস ডেভেলপ করতে চান এবং একজন সফল নেটওয়ার্কার হতে চান তো আমি প্রণব দেবনাথ সবসময় আছি আপনার সঙ্গে আপনাকে সবসময় রাস্তা দেখাবো সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আশা করি আপনিও আমার সঙ্গে থাকবেন শুরু করব কমিউনিকেশান স্কিল দিয়ে কথাই বলে ইফ ইউ জাস্ট কমিউনিকেট ইউ ক্যান গেট বাই বাট ইফ ইউ কমিউনিকেট স্কিলফুলি ইউ ক্যান হ্যাপেস মিরাকলস যদি আপনি শুধু যোগাযোগ স্থাপন করেন তো আপনি কিছু পেতে পারেন কিন্তু যদি আপনি দক্ষতার সাথে যোগাযোগ স্থাপন করেন তো আপনি জীবনে মিরাকল ঘটনা ঘটাতে পারেন দেখুন বন্ধু যদি আপনি এই কমিউনিকেশান স্কিল আপনার নিজের মধ্যে ডেভেলপ করতে পারেন তো আপনি শুধু নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্রফেশনে নয় যে কোনো সেলসের দুনিয়ায় আপনি কিং হয়ে যেতে পারেন যেমন জঙ্গলের রাজা সিংহ বলিউডের রাজা কিং খান মানে শাহরুখ খান এবং আমাদের মানুষের মধ্যে যত ধরনের ইমোশান দেখতে পাওয়া যায় তার মধ্যে কিং ইমোশান হলো রাগ অ্যাংরি ঠিক একইভাবে এই স্কিল বা দক্ষতা এই দুনিয়া যত ধরনের দেখতে পাওয়া যায় তার মধ্যে কিং হলো এই কমিউনিকেশন স্কিল যার জন্য একে বলাই হয় দক্ষতার রাজা কিং অফ স্কিল তো বন্ধু আমি এই কমিউনিকেশান স্কিলের উপরে আগেও ভিডিও বানিয়েছি কিন্তু অনেকেই তা সঠিকভাবে বুঝে উঠতে পারেনি কারণ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরা তা কিছুতেই সম্ভব হয়নি তবে আপনাদের অনেক অনুরোধের কারণে আমি আবার এই কমিউনিকেশান স্কিলের উপরে বিস্তারিত আলোচনা তুলে ধরতে চলেছি তবে একটি ভিডিওর মাধ্যমে নয় বেশ কয়েকটি পর্বের মাধ্যমে আমি এটি আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনি আমার সঙ্গে থাকবেন তবে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন আপনি কি চাইছেন সবার আগে জানুন কমিউনিকেশান স্কিল শুধু কমিউনিকেশান নয় আরও কিছু গুরুত্বপূর্ণ অংশ এর সঙ্গে একত্রিত হয়ে থাকে এই পদ্ধতিটি তিনটি পদক্ষেপ দ্বারা সংগঠিত হয় তার মধ্যে তিন নম্বরে আসে এই কমিউনিকেশান স্কিল তো কমিউনিকেট করার আগে আরও দুটো পদ্ধতি আসে যার মধ্যে প্রথমে আসে মিটিং প্রসেস এবং দ্বিতীয় আসে র্যাপড বিল্ডিং তো কমিউনিকেশন পর্বে যাওয়ার আগে আমাদের এই প্রথম দুটি পর্বকে ভালো করে বুঝে নেওয়া দরকার সবার আগে আসে মিটিং প্রসেস তো মিটিং কি। আপনি যোগাযোগ স্থাপন পরে পড়বেন কথোপকথন পরে করবেন সবার আগে দরকার মিটিং মানে সাক্ষাৎ আর এই সাক্ষাতের মধ্যে থেকে এসেন্সিয়াল পার্ট হলো ইমপ্রেশান আপনি যখন প্রথমবার কারোর সঙ্গে দেখা করতে যান সেটা হলো ফার্স্ট ইমপ্রেশান আপনি হয়তো এই কথাটা বহুবার শুনেছেন ইওর ফার্স্ট ইমপ্রেশন ইজ ইউর লাস্ট ইমপ্রেশান বহু ক্ষেত্রে এটি সঠিক নাও হতে পারে কিন্তু এটা অবশ্যই ঠিক যে ইয়োর ফার্স্ট ইমপ্রেশন ইজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট ইমপ্রেশন যা আপনি সৃষ্টি করে থাকেন বহু ক্ষেত্রে এটি বদলানো যায় না কারণ প্রথমবারই আপনি এমন একটা ছাপ এমন একটা ইমপ্রেশন, আপনার সামনের মানুষটার মাথায় দিয়ে দেন যা বদলানো খুবই মুশকিল এর জন্য হয়তো বলা হয় ইওর ফার্স্ট ইমপ্রেশন ইজ ইউর লাস্ট ইমপ্রেশান তো ওই ফার্স্ট ইমপ্রেশন কীভাবে ক্রিয়েট করা যায় তো সবার আগে আপনাকে বুঝতে হবে ইমপ্রেশন কি। ইমপ্রেশন হলো আপনার একটি ছবি আপনার একটি ইমেজ আপনার সামনে থাকা মানুষটার মাথায় চেপে যাওয়া সে আপনাকে গ্রহণ করতে চেষ্টা করবে সে আপনাকে বোঝার চেষ্টা করবে যে আপনি কি ধরনের এবার এই ইমেজকে তৈরি করতে গেলে আপনাকে বুঝতে হবে অ্যাটেনশান্স স্প্যান মানে আপনি কত তাড়াতাড়ি একটি মানুষের মনোযোগ আপনার দিকে আকৃষ্ট করতে পারেন একটা সময় এই অ্যাটেনশান্স প্যান মানুষের মধ্যে দশ থেকে পনেরো মিনিট অব্দি দেখতে পাওয়া যেত কিন্তু আজকের দিনে সেটি কমে দাঁড়িয়েছে মাত্র ছ থেকে আট সেকেন্ড তার মানে আপনি একটি মানুষের মনোযোগ পাওয়া এবং তাকে আকৃষ্ট করার সময় পাবেন মাত্র আট সেকেন্ড এই আট সেকেন্ডের মধ্যেই সেই মানুষটি আপনার সম্পর্কে যাবতীয় তথ্য একটি ইমেজ আকারে গ্রহণ করতে শুরু করে এই সময়ের মধ্যেই সে তার মস্তিষ্কে আপনার একটি ইমেজ তৈরি করে নেয় একটি দৃশ্য তৈরি করে নেয় এবং সেই হিসাবে সে তার বিচারধারা সৃষ্টি করে তার মানে একটি ইমপ্রেশন ক্রিয়েট করে নেয় তার সামনে থাকা যে কোনো মানুষের এবার এই আট সেকেন্ডের মধ্যে আপনার সামনে থাকা মানুষটি কি কি দেখার চেষ্টা করে সে প্রথমে দেখার চেষ্টা করে আপনার অ্যাপিয়ারেন্স আপনার উপস্থিতি আপনার চেহারা দেখুন আপনি আপনার শারীরিক বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন না কিন্তু আপনি আপনার অ্যাপিয়ারেন্সকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনি কি ধরনের দেখতে লম্বা বেটে রোগা ফর্ষা কালো কোথায় জন্মেছেন কী পরিস্থিতিতে জন্মেছেন বহু ক্ষেত্রে আমরা এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু একটা সত্য ঘটনা হল এই সব শারীরিক বৈশিষ্ট্যগুলো আমাদের জীবনে মাত্র টোয়েন্টি পার্সেন্ট রোল প্লে করে বাকি এইট্টি পার্সেন্ট রোল প্লে করে আমাদের অ্যাপিয়ারেন্স মানে আপনি প্রদর্শিত কিভাবে হচ্ছেন উপস্থিতি কিভাবে তুলে ধরছেন এবার চারটে পদ্ধতি আছে যার দ্বারা আপনি আপনার সামনে থাকা মানুষটির মস্তিষ্কে আপনার একটা ইমেজ তৈরি করতে পারেন সবার আগে আসে ড্রেসিং সেন্স হ্যাঁ বন্ধু ড্রেসিং সেন্স সবার প্রথমে আপনার উপযুক্ত পোশাক দেখেই সামনে থাকা মানুষটি আপনার সম্পর্কে অনেক কিছু গ্রহণ করতে শুরু করে আপনি নিশ্চয়ই একজন ডক্টরকে বারমুণ্ডা পরে দেখতে চাইবেন না বা একজন উকিলকে পায়জামা পরে দেখতে চাইবেন না বা একজন বড় ব্যবসায়ীকে ফতুয়া পরে দেখতে চাইবেন না কারণ আমাদের মস্তিষ্ক সেই ব্যক্তি যে প্রফেশনের জন্য এসছে সেই রকমই উপযুক্ত পোশাকের সাথে মানাঞ্চয় হিসেবেই তাকে দেখতে চায় সুতরাং সবার আগে আসে আপনার ড্রেসিং সেন্স দ্বিতীয় হল ফিলিংস মানে অনুভূতি এবার আপনার মনে হতেই পারে যে আমাদের এই অনুভূতি আমাদের ব্যক্তিত্বের মধ্যে কিভাবে প্রভাব ফেলে আপনি যখন যে অনুভূতির মধ্যে থাকবেন তার উপর ভিত্তি করে আপনার পোশ্চার মানে আপনার দেহভঙ্গি তৈরি হবে আপনি যদি খুশি এবং আত্মবিশ্বাসী অনুভূতির মধ্যে থাকেন তো আপনার দেহভঙ্গি স্টেট এবং স্ট্রং অবস্থায় থাকবেন আর যদি আপনি ভীত এবং হতাশ অনুভূতির মধ্যে থাকেন তো এই অনুভূতি আপনার দেহভঙ্গিকে কুচকে দেবে যার ফলে আপনি আত্মবিশ্বাস হারাবেন এবং এই আত্মবিশ্বাস হারানোর ফলে আপনি সামনের মানুষটির মস্তিষ্কে যে ইমপ্রেশন দিতে চাইছিলেন তা সঠিকভাবে দিতে পারবেন না এর ফলে ভীষণ গুরুত্বপূর্ণ হলো আপনি যখন প্রথম কারোর সাথে দেখা করতে যাচ্ছেন কোনো মিটিংয়ে যাচ্ছেন কোনো জনসভায় বা প্রকাশ্যে বক্তব্য রাখতে যাচ্ছেন তখন আপনার অ্যাপিয়ারেন্সের মধ্যে সব থেকে যে চমক নিয়ে আসবে তা হলো এই ফিলিংস আপনাকে পজিটিভ ফিলিংস ক্যারি করতে হবে আপনাকে পজিটিভ কনফিডেন্স ক্যারি করতে হবে এবার আসবো তিন নম্বর পয়েন্টে বডি ল্যাঙ্গুয়েজ সব থেকে গুরুত্বপূর্ণ সব থেকে পাওয়ারফুল হলো আপনার বডি ল্যাঙ্গুয়েজ কারণ আপনার পোশাক এবং আপনার অনুভূতিকেও ছাপিয়ে যাবে আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার বডি ল্যাঙ্গুয়েজ ওপেন হতে হবে এক্সপেনশান করতে হবে মানে আপনার দেহ ভাষাকে প্রসারিত করতে হবে অনেকে আবার এই জায়গায় একটা ভুল করে বসে তারা বডি ল্যাঙ্গুয়েজকে প্রসারিত করতে গিয়ে বুক ফুলিয়ে হাঁটার চেষ্টা করে না এরকম একদম করবেন না আপনি বডি ল্যাঙ্গুয়েজকে এক্সপ্রেশন তো করবেন কিন্তু সেটা হতে হবে জেন্টাল মৃদু মানানসই আপনি যখন এক্সপ্রেশনের সাথে জেন্টালকে যুক্ত করে নেবেন তখনই আপনি দেখবেন আপনি একটা পারফেক্ট পোস্টারের মধ্যে আসছেন আপনার দেহের ভাষা একটা নিখুঁত আকার ধারণ করবে আপনি কনফিডেন্স ফিল করতে পারবেন আপনি এক্সপেন্ডেড ফিল করতে পারবেন এবং জেন্টালও ফিল করতে পারবেন তো আপনার বডি ল্যাঙ্গুয়েজ ওপেন কনফিডেন্ট এক্সপেন্ডেড এবং জেন্টাল তো হতেই হবে তার সাথে সাথে আরও তিনটে জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে তার মধ্যে প্রথমেই আসে আই কন্ট্যাক্ট হ্যাঁ বন্ধু আই কন্ট্যাক্ট খুবই জরুরি আপনার সামনের মানুষের দিকে চোখে চোখ রেখে কথা বলুন কিন্তু মনে রাখবেন আপনাকে একটা জেন্টাল লোক দিতে হবে এই জেন্টাল কথাটা মাথায় রাখুন সব কিছুর সঙ্গে জেন্টালকে যুক্ত করে নিন নেক্সট আসবো জেন্টাল স্মাইল আপনার মুখে অবশ্যই একটি মৃদু হাসি থাকতে হবে হাসি মানে এই নয় আপনি বত্রিশ বার করে হাসতে থাকলেন আপনি যখন একটা জেন্টাল স্মাইল দেবেন দেখবেন আপনার মুখের সৌন্দর্য বৃদ্ধি পাবে সামনের মানুষটি আপনার প্রতি আকৃষ্ট হবে নেক্সট আসবো হ্যান্ডস মুভমেন্ট যখন আমরা কারোর সাথে প্রথম দেখা করতে যাই তখন আমাদের এই হাত দুটো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ আপনি যখন কারো দিকে হাত বাড়াবেন হ্যান্ডশেক করার জন্য তখন আপনি সেই কাজটা কতটা জেন্টালি করতে পারেন দেখুন এই প্রতিটি জিনিসকে আপনাকে স্টেপ বাই স্টেপ নিখুঁতভাবে প্লে করে যেতে হবে তো বন্ধু বডি ল্যাঙ্গুয়েজের উপরে আমি আগামী ভিডিওতে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু এখন এই মিটিং প্রসেসের মধ্যে আমরা এতটুকু বোঝার চেষ্টা করি যে সবার আগে আমাদের দরকার একটি প্রপার ড্রেসিং সেস তার সঙ্গে আমরা কিছু ফিলিংসকে যুক্ত করব। যা আমাদের একটা ইমেজ তৈরি করবে এবং এরপরে আমাদের একটা প্রপার বডি ল্যাঙ্গুয়েজকে প্রদর্শিত করতে হবে এরপরে আসবো সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের টোন অফ ভয়েস আমাদের যে টোন বা কণ্ঠস্বর যার উপর বেশ করে আমরা কথা বলি এই কণ্ঠস্বরই আমাদের কমিউনিকেশানসকে ভালো এবং খারাপ বানাতে পারে আপনি দেখে থাকবেন যখন কোনো বিবাদের সৃষ্টি হচ্ছে যেমন দুই বিজনেস পার্টনারের মধ্যে বিবাদ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হচ্ছে শাশুড়ি বোমার মধ্যে বিবাদ হচ্ছে বহু ক্ষেত্রে তাদের মধ্যে যা কথাবার্তা হয় সেগুলো সঠিক থাকলেও এ টোনই তাদের মধ্যে বিবাদের সৃষ্টি করে দুজনেই হয়তো সঠিক কথা বলছে কিন্তু টোনের দুর্ব্যবহার করছে বহু ক্ষেত্রে আমাদের টোন এমন হয় যা সেই মিটিংয়ের জন্য উপযুক্ত হয় না তো এ টোন বা কণ্ঠস্বরকে কিভাবে ম্যানেজ করা যায় তো এর উপরেও আমি আগামীতে আরও বিস্তারিত ভিডিও নিয়ে আসব। তো এতক্ষণ আপনি দেখলেন মিটিং প্রসেস কি। যেখানে আপনার ড্রেসিং সেন্স ফিলিংস বডি ল্যাঙ্গুয়েজ এবং ভয়েস টোন এই চারটি জিনিসের সঠিক ব্যবহারের ফলে আপনি সামনে থাকা মানুষটির মস্তিষ্কে একটি ক্যারেস্পেটিক ইমপ্রেশন দিয়ে দিতে পারেন এবার আসবো কমিউনিকেশান স্কিলের দ্বিতীয় পদ্ধতি র্যাপোড বিল্ডিং তো র্যাপোর্ট বিল্ডিং কি র্যাপোর্ট বিল্ডিং প্রক্রিয়া আপনার সংযোগ স্থাপনকে আরও উন্নত করে আপনি সামনে থাকা মানুষটির মস্তিষ্কে একটা ইমপ্রেশন ক্রিয়েট করেছেন একটা ইমেজের দ্বারা একটি ছাপ ফেলেছেন এবার যেটা দরকার সেটা হলো তার সঙ্গে আপনার নিজেকে কানেক্ট করা এবার এই কানেকশান যত বেশি শক্তিশালী স্থাপিত হবে আপনি আগামী দিনে তত ভালো কমিউনিকেট করতে পারবেন আপনি সামনের মানুষের মস্তিষ্কে যে ইমেজ সৃষ্টি করেছেন যে ইমপ্রেশন সৃষ্টি করেছেন সেটি আরও ভালোভাবে প্রতিস্থাপিত হয়ে যাবে এবার এই কানেকশান স্থাপন করার জন্য আপনাকে আরও চারটে জিনিস ভালোভাবে বুঝতে হবে তো সবার প্রথমে আসে গ্রিট মানে অভিবাদন আপনি যখন প্রথমবার কারোর সাথে দেখা করলেন আপনি তখন ইমপ্রেশন ক্রিয়েট করলেন এবার আপনি গ্রিট করবেন মানে অভিবাদন জানাবেন হাত বাড়াবেন হ্যান্ডশেক করার জন্য নিজের নাম বলবেন এখানেও আবার অনেক মানুষ একটা ভুল করে শুধু নিজের নামটাই বলে যেমন হ্যালো আই এম প্রণব কিন্তু আপনাকে আপনার নিজের নামের সাথে সাথে আরও কিছু সংযোজন করতে হবে আপনাকে বলতে হবে আপনি কোথায় থাকেন কি করেন আপনার সামনের মানুষটা যদি আপনার সম্বন্ধে সব কিছু জেনেও থাকে তাও বলবেন কারণ আপনি আপনার সম্পর্কে যতটুকু বলবেন আপনার সামনে থাকা মানুষটা ঠিক ততটাই তার সম্পর্কে বলবে যেমন আমি যদি বলি হ্যালো আই এম প্রণব তো সামনের মানুষটি বলবে হ্যালো আই এম সুমন কিন্তু আমি যদি বলি আই এম প্রণব ফ্রম কলকাতা অ্যান্ড আই এম এ লাইফ কোচ যখন আপনি এই কথাগুলো বলছেন তখন সামনের মানুষটিও বাধ্য হবে তার নামের সাথে সাথে আরও কিছু বলার এটি মানুষের একটি সাইকোলজি এখানে একটি ভালো কানেকশান তৈরি হতে শুরু করে কারণ প্রথমবারই কিছু বেশি কথাবার্তা হতে থাকে এবার জরুরি আপনার সামনের মানুষটার যে নাম বলছে সেই নামটি আপনি কিছুতেই ভুলবেন না এই নামটি আপনি আপনার মেমোরিতে বসিয়ে নিন কারণ আপনি যখন সামনের মানুষটির নাম মনে রাখেন এবং তার নাম ধরে কিছু বলেন এটি তার জীবনে একটি সুন্দর শোভনবাণী হয়ে যায় মনে রাখবেন একটি মানুষ তার নামটি অপর ব্যক্তির মুখ থেকে শুনতে সব থেকে বেশি ভালোবাসে এরপরে আসবো ফাইন্ড সামথিং কমন আপনার মধ্যে এবং সামনে থাকা ব্যক্তিদের মধ্যে কমন কি আছে হতে পারে আপনি এমন একটা কাজ জানেন যেটা সামনে থাকা মানুষটিও জানে আপনি গান ভালোবাসেন সেও ভালোবাসে হতে পারে আপনাদের ফ্যামিলির মেম্বার সংখ্যা এক হতে পারে আপনাদের সারনেম এক এরকম আরও বহু কিছু আছে যেগুলো কমন কারণ আপনি যখন কমন কিছু খুঁজে বার করেন তখন সামনে থাকা ব্যক্তিটি অনেকটা সেফ ফিল করতে শুরু করে আর আপনি যখন সামনে থাকা ব্যক্তিটির মধ্যে এই সেফ ফিলিং জেনারেট করতে শুরু করেন তখনই একটা শক্তিশালী কানেকশান তৈরি হতে শুরু করে তো অভিবাদন করার পরে এমন কিছু খুঁজুন যেগুলো আপনাদের মধ্যে কমন আসবো তৃতীয় পয়েন্টে নোটিস সামথিং গুড আপনি সামনে থাকা মানুষটির মধ্যে ভালো কিছু লক্ষ্য করুন এবং সেগুলোর প্রশংসা করুন কিন্তু মনে রাখবেন এই প্রশংসা যেন মেকি না হয় আপনাকে যদি কাউকে প্রশংসা করতেই হয় তো মন থেকে করুন সত্যিকারের প্রশংসা করুন যাতে সামনে থাকা মানুষটির মনে হয় না অবশ্যই একটি ভালো কিছু জিনিস ছিল যাই মানুষটা লক্ষ্য করেছে যেমন আপনার ভয়েসটা তো দারুণ আপনার উচ্চতা তো খুব সুন্দর আপনি এই বিজনেসের জন্য আইডিয়াল দেখুন আমি প্রশংসাও করলাম এবং এনকারেজও করলাম আপনি এইভাবে ট্রাই করে দেখুন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি একটি শক্তিশালী কানেকশান অবশ্যই তৈরি হবে আসবো চতুর্থ পয়েন্টে বি এ গুড লিসনার্স একজন ভালো শ্রোতা হন দেখুন এই কথাটা আমরা বহুবার শুনেছি কিন্তু এখানে আপনাকে বুঝতে হবে যে আপনি শুধু একজন গুড লিসনার না আপনাকে একজন কনসাস লিসনার হতে হবে আপনাকে একজন অ্যাক্টিভ লিসনার হতে হবে কিন্তু আমরা মানুষ এখানে অনেক জায়গায় ভুল করে বসি আমরা ভালোভাবে কিছু শোনার আগেই নিজেরাই বলতে শুরু করে দিই আর যা বলছি সেটা আপনার সামনে থাকা মানুষটির পছন্দ নাও হতে পারে আবার বেশি পছন্দ হতে পারে কিন্তু একটা কথা মনে রাখুন আপনার সামনে থাকা ব্যক্তিটি যে কথাগুলো বলছে সেও সেটা তার পছন্দের কথাগুলোই বলছে অতএব আপনি যখন শুধু শোনার কাজটা করছেন সেটা আপনি আপনার সামনে থাকা ব্যক্তিটি পছন্দের কাজটাই করছেন সুতরাং আপনাকে একজন গুড লিসনার হতেই হবে কিন্তু একটা কথা মন দিয়ে বুঝুন আপনি তার কথা শুনবেন শুধু এই কারণে নয় যাতে সে আপনাকে কি বলছে এবং তারপরে আপনি কি উত্তর দেবেন তার জন্য আপনি তার কথা শুনবেন শুধু তাকে শোনার জন্যই শুনবেন এই কারণে বলা হয় একজন ভালো কমিউনিকেটর হওয়ার শ্রেষ্ঠ উপায় হলো একজন ভালো শ্রোতা হওয়া আপনাকে শোনার অভ্যাস তৈরি করতে হবে তবেই আপনি কমিউনিকেশন ভালোভাবে করতে পারবেন তো মনোযোগ দিয়ে সামনের মানুষটির কথা শুনুন একটা মজবুত কানেকশন অবশ্যই তৈরি হবে তো বন্ধু এর পরের ভিডিওগুলোতে আমরা দেখব মিটিং এবং র্যাপর্ড বিল্ডিংয়ের পরে কিভাবে এই কমিউনিকেশানকে আমরা কমিউনিকেশান স্কিলে ডেভেলপ করতে পারি আলোচনা করব একটা মানুষের কমিউনিকেশান করতে গিয়ে কোথায় কোথায় গ্যাপ থেকে যায় যার ফলে সে একজন ভালো কমিউনিকেটার হতে পারছেন না একজন ভালো উপস্থাপক হতে পারছেন না আরেকটা কথা মন দিয়ে বুঝুন একটি ভাষা জানা মানে কিন্তু কমিউনিকেশান স্কিল নয় আপনার দেহের ভাষা আপনার অবিশ্বাস ও যোগাযোগ দক্ষতা আপনার কণ্ঠস্বর আপনি আরও কিভাবে উন্নত করতে পারেন আগামী ভিডিওগুলোতে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা আপনাদের সঙ্গে করব আশা করি আপনি আমার সঙ্গে থাকবেন তো বন্ধু আপনি কি সত্যি চান এই অফলাইন মেথডের সঙ্গে সঙ্গে ডিজিটাল মেথডকে কাজে লাগিয়ে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হতে তাহলে আমাদের অনলাইন কোর্স অবশ্যই জয়েন করুন একমাত্র আমরাই আছি যারা এই কোর্স আপনাকে দিতে পারে আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ডাব্লু ভিজিট করুন অথবা আমাদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমরা ফ্রিডম স্টুডে টিম আপনাকে সফলতার রাস্তায় নিয়ে যেতে সবসময় প্রস্তুত সো ফ্রেন্ড উইশ ইউ অল দ্য বেস্ট ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সবশেষে বলবো চেঞ্জ ইউর থটস চেঞ্জ ইউর লাইফ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ